মৌলা দরবারে তুমা গুণ ছাড়া কোনো কিছু নেই জি আমা ডাক্তার নাল্লা মহাব্বতের সাথে একটু মায়া লাগায় ডাক্তার নাল্লা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আজকের মাহফিল কবুল করেন বলে আমি গুণ করছি আর তো গুণা করব না গুণ করছি আর তো গুণা করব না মাফ করে দাদ ওগো মাওলানা রববানা মাফ করে দাদ ওগো মাওলানা রববানা এ জীবনে না করিলাম বন্দেগি গুনাকরে কাটাইলাম জিন্দেগি গুনা করে কাটাইলাম জিন্দেগি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন সকলে বলে আমিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি

কোরবানি করব আল্লাহর জন্য আমার হায়াত আমার মত সব কিছু আমার আল্লাহর জন্য বড়স করতে হবে আল্লাহর উপর গোলামি করতে হবে আমার আল্লাহ যদি আল্লাহর গোলামি কর কবর যাওয়ার পর ফেরেস্তা যদি প্রশ্ন করে মার রব্বা রবের পরিচয় দাও যদি রবের সাথে ভালো সম্পর্ক থাকে রব্বি আল্লাহ বলতে তোমার দেরি হবে না এর নবীর উম্মতের দল তো ফজরের সালাতের সময় মসজিদের ভিতরে আজান হয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা বান্দা তোমার কানে গিয়েছে ঘুম থেকে জাগ্রত হইতে পারো না প্রতি রাত তুমি ইন্টারনেটের ডাটা কালেকশন করিয়া গুগলের ভিতরে ঢুকিয়া ইউটিউবের ভিতরে ডুবিয়া তুমি সারা রাত ইন্টারনেট চালাইছো কিন্তু ফজরের সালাত তুমি পড়ো না আল্লাহ তোমারা ডাকে আয় রে বান্দায় নামাজে তোমাদের জন্য আয় আল্লাহ তোমার ডাকে আয় রে বান্দায় আয় কল্যাণের জন্য আয় কিন্তু আমি খাদের ভিতরে ঘুমাইছো আজকে রাতে পর যদি সকাল বেলা তোমার মৃত্যু হয় ওই খাদের মধ্যে কিন্তু আপনাদেরকে আর রাখা হবে টাকা হবে নাকি বাবা না এই জীবনে আমাদের চোখের সামনে কত বাড়িওয়ালা কত গাড়িওয়ালা কত ক্ষমতাওয়ালা এই দুনিয়ার মধ্যে ত্যাগ করিয়া আখেরাতে চলে গেল একদিনের বেশি দুই দিন রাখার জন্য কোন স্বজনরা কান্না করল না এর নবীর উম্মতের

কন্যা নয় দামি কোনো স্বামীর স্ত্রীর রাবিয়া নয় সাধারণ ঘরের একটা মহিলা ছিল রাবিয়া কিন্তু ইতিহাসের পাতার মধ্যে রাবিয়ার কত কেন এত দাম মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম যারা রাবিয়া বুসরির নাম উচ্চারণ করে নামের পর রাহমাতুল্লাহ আলাইহি বলে কেন জানেন রাতের বেলায় রাবিয়া ইস্টার জলসা দেখিয়া রাত কাটাই না রাতের বেলায় রাবিয়া বুসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা

আপনারা ডাক দেন না আল্লাহ মহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ

আসলে দেখা কান্না করে বলে মালি এই তো দুনিয়ার মোমবাতির আগুনটা আমার আঙ্গুলটা জ্বালায়া দিল হাতের মধ্যে ঠাসা পড়ে গেল রে আল্লাহ আমি রাবিয়া এত দূর বল যে দুনিয়ার আগুনটা সহ্য করতে পারলাম না এরে এরে ছোটুরিয়া হাজিবারের যুবক বৃদ্ধ মহিলারা ভালো করে শোনো আমল নামার মধ্যে এত গুণা তুমি জমা করে ফেলে সন্তান কি গুনাহ করেছে মা জানে না মা কি গুনাহ করেছে সন্তান জানে না স্ত্রী কি গুনাহ করেছে স্বামী জানে না স্বামী কি গুনাহ করেছে স্ত্রী জানে না কিন্তু জানেন কে সবাই বলে মহাব্বতের সাথে বলেন গুনাহ মাফ করার মালিক কে মহাব্বতের সাথে আমাদের বলেন গুনাহ মাফ করার মালিক কে দু হাত তুলে ডাকা দনিয়া আল্লাহ আর সুরা ডাক খালি হাতে আসিয়াছি আছি মওলা দরবার তোমার গুণ ছড়া কুনু কে শুনাই জি আমা ডাক দন আল্লাহ মহাব্বতের সাথে একটু মায়া লাগায় ডাকতেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কবল করেন বলে আমি আর তো গা করব না গুণ করছি আর তো গুনা করব না মাফ কর দাও ও গো মাওলা রব্বানা মাফ কর দাও ও গো মাওলা জীবনে না করি

আমি আল্লাহ তো তোমাদের গুনাহ মাফ করার জন্য তোমাদেরকে ডাকি কোরআন কারিমের আমার তালাওয়াত কি তো আয়াত আল্লাহ নবীর কাছে মক্কার কিছু ডাকাতের জামাত আয়েশা বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নাকি নতুন একটা ধর্মের দাওয়াত দেন আল্লাহর নবী বলেন হ্যাঁ আমি একটা নতুন ধর্মের দাওয়াত দেই ধর্মের নাম ইসলাম আমরা যারা এখানে বসে আমাদের সকলের ধর্মের নাম কি ইনটি নাইন দামাহিল ইসলাম নাম আল্লাহ নামে বলেন বলেন আমি ইসলাম ধর্মের তামাদ দেয় ওই মক্কার কাফের ডাকাতের জামাতের লিডার জিনে তিরে বলতেছেন মোহাম্মদ এতদিন পর্যন্ত মক্কার আবজাহিল আবুল হাবের কণ্ঠে আমরা শুনলাম এই মক্কাতে নাকি নতুন একটা পাগলের আগমন হয়েছে কিন্তু ওই পাগলের নাম হলো মোহাম্মদ না উজবিল্লা আপনার চাহারা দেখার পর আমাদের দিল বলতেছে এত সুন্দর চেহারার মালিক দিন পাগল হতে পারে না জাদুকর হইতে পারে না গণক হইতে পারে না ওকে মোহাম্মদ আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসলাম কি প্রশ্ন বল বলে আপনি তো আমাদেরকে চিনেন না আমরা এই মক্কা নগরের ভিতরে আরবের ভিতরে এমন কোনো খারাপ কাজ নাই যে আমাদের দ্বারা হয় নাই আপনি যদি আমাদেরকে সঠিক আনসার দিতে পারেন তাহলে আপনার রবের ধর্মটা গ্রহণ করে নেব আল্লাহর নব বলেন তোমরা কি জানতে চাও বলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমিও বলেন আল্লাহর নবীর কাছে ওই ঢাকার আতের জামাতের লিডার বলতেছেন আমরা তো এতদিন পর্যন্ত আমাদের বাপ দাদাদের ধর্মকে অনুসরণ করে আসছে আমরা যদি আমাদের দেবদেবীর ধর্ম ছড়িয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের ধর্ম আপনার ইসলাম ধর্মটুকু গ্রহণ করে নেই তাহলে আমাদের অতীতের কৃতকর্মের গুনাগলি আপনার রব আল্লাহ ক্ষমা করবেন কিনা কোন সু

এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর অপেক্ষায় রইলেন আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরাতুল মুমিনের এই আয়াত নাযিল করে বললেন আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম I-i-i-i-i-i-i-i-i <laughs> আল্লাহ ডেকে বলে হে আমার আইবাদত্কিত বান্দা বান্দিরা যারা নিজের নফসর উপর জুলুম করেছ হাতের দ্বারা গুনাহ করে জুলুম করছ কানের দ্বারা গুনাহ করে নিজের নফসর উপর জুলুম করছ চোখের দ্বারা গুনাহ করে করে যারা নিজের নফসর উপর জুলুম করছ এর নবীর উম্মতের দল আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমতের আশা থেকে বান্দা তোমরা দূরে সরে যেও না আমি আল্লাহর কাছে কাছে যদি ক্ষমা চাও আজকে আরবের মানুষদেরকে ক্ষমা করব না আনওয়ালা উম্মত মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর প্রতি ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হবে যারা আল্লাহর কোরআন বিশ্বাস করো আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও আল্লাহ তোমাদের জীবনের সব মাফ করে দেবে কোন সুবহান আর জোরে চিল্লা বলেন না সুহান ভাইয়েরা আমার আপনারা বলেন আমাদের আমল নামার মধ্যে গুণা না নাই এর নবীর উম্মতের দল সাহাবায়ে একরামদের যদি কোনো গুনাহ হয়ে যেত আল্লাহর কাছে এমন ভাবে কান্না করত আল্লাহ তাআলার সাথে সাথে তাদের গুনাহগুলি maaf করে দিত কিন্তু আজকে আমরা গুনাহ করি আমাদের জীবনে কোনো কান্না নাই আমাদের জীবনে কোনো তওবা নাই ফজর পড়লে যোহর পড়ে আসর পড়লে মাগরিব পড়ি না মাগরিব পড়লে এশার পড়ে না জুমার দিন গেলে শনিবারে আর মসজিদে যাই না

আল্লাহ ফজর আর জোহরের মাজখানের গুনা আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দে য়া এলাহি মুজে সে মুজুকু দো ক তাকে দেখ মুজে মে তুজকু একে নজ য়া এলাহি তু মেডামাবু দোহে সকলের জবান খুলে পড়েন আমাদের সকলের রক্ষে মহাব্যতার সাথে উচ্চ আওয়াজে বলেন আমাদের সকলের মালিক কে أرسل فلن الله أكبر الله تعالى فلن ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا دؤفتون

আল্লাহর নবীর সাহাবি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন মসজিদে নববীর ভিতরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু

খাবার আর এইটাই হলো তার জীবন বাঁচাইবার পেশা আপনারা যারা এখানে আসছেন সবাই বলেন আমাদের ধর্মে ইসলামী হুকুমত গান গাওয়া গান শোয়া গান শোনা হারাম না হারাম আর জোরে বলেন গান গাওয়া হালাল না হারাম জোরে বলেন না হালাল না হারাম কোন সন্দেহ আছে চিল্লায়া বলো যুবক না বলো গান গাওয়া গান বাজানো এটা হালাল না হারাম

আল্লাহ আপনি হেফাজত করেন সকলে বলে এই যুবক ভাইরা হাত তুলো কে কে বিবাহ করে না একটু হাত তুলো তো শরমের কিছু নাই লজ্জার আছে হাত তুলো বিবাহ করে না কারা কারা হাত তুলো যুবক ভাইরা হাত উঁচু করে এবে উঁচু করো এ হাত উঁচু করেন না আল্লাহকে দেখেন ডাকতেন আল্লাহ ডাকতেন আল্লাহ আমাদের ডান হাতে আমল নামাজ দেন সকলে বলে আমিন

আপনার এলাকা তো মাসাল্লাহ ভালো মানুষ হুজুরের সাথে খারাপ আচরণ নাও করতে পারেন কিন্তু কোন কোন জায়গায় ইমাম সাহেবরে ধমক মারে খারাপ আচরণ করে এমন মুসল্লি কিছু আছে নি এলাকায় হ্যাঁ আল্লাহ আপনি হিদায়াত দান করেন সকলে বলে আমিন আর হুজুর বলে না আমিন ইমাম সাহেব আগের দিন সারা রাত যুবকের বাড়িতে বিবাহের নামে গায়ক হলুদের নামে এই যে বক্সে আরে বাবারা ফাইটটা যায় ফুটটা যায় লং টেস গামসা টেস কত টেস আওয়াজ এর তাহির সাহেবের ডিজে গান মুর্শিদ আছে নে এই যে একটা বক্সের লাগায় যত আকাম কুকাম আছে করছে পরের দিন ডাক দিছে হুজুরে বিসমিল্লাহ দিয়ে বিয়া পরের দিন আমার কথা কোন ঠিক আগের দিন মন ইচ্ছা মতে গান বাজনা বাজায়া সালা ধুলাবাই শালি দুলাবাই দেবর ভাবি ওরে দাদি আর নাতি কি যে একটা মাছ রং খেলা খেলছে ফেক খেলা খেলছে দৌড়া দৌড়ি ফারসা আসেনি এলাকায় গ্রামে অভাব নাই এটি সবগুলো অপসংস্কৃতি এগুলো সম্পূর্ণ হারাম কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা আমার আগের দিন মনের ইচ্ছা মতে যা ইচ্ছা তা করে গান বাজনা বাজায় পরের দিন শরীয়ত তালাশ করে ইসলাম মেনে তুমি মোহাম্মদের তরিকা মতে বিবাহ করলা। তোমার মেয়েটারে বিবাহ দিলা তোমার বোনটারে বিবাহ দিলা আগের দিন কল্লা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের কাজ পরের দিন কল্লা তুমি ইসলাম ধর্মের মুসলমানের কাজ আগের দিন তোমার মনে যা আসা তা করলা পরের দিন তুমি ইসলাম মানলা এটার নাম কোনোদিন মুমিন হতে পারে না এরা হলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা ইসলামের বিধান যেদিন তুমি জন্ম গ্রহণ করেছো মৃত্যুর আগ পর্যন্ত তোমার জন্য যেটা জায়েজ এটা জায়েজ আর যেটা হারাম এটা হারাম কথা বলেন ঠিক কি ইমাম সাহেব তো বেকাই দেন সভাপতির ছেলে গান বাজনা বাজাইছে ওয়াজ করলে দুমার পরে চাকরি শেষ আমার কথা ঠিক নেই কোন কোন জায়গায় মসজিদ কমিটির বাড়ির মধ্যে গান বাজনা হয় কি করব জানে আল্লাহ করে দিতাম দোয়া করে দিতাম আল্লাহর বান্দা সত্তর বছর পর্যন্ত গান গাইল সত্তর বছর পর গান গায়া আল্লাহর বান্দা এবার তার জোবনে ভাটা পড়ে গেল কণ্ঠের মধ্যে আগের মতন আর কোন সুর নাই আল্লাহর বান্দা দুর্বল হয়ে গেল ঘরের ভিতরে অসুস্থ হয়ে কাতরাচ্ছে খাবারের ব্যবস্থা নাই এরে সুটুরিয়া হাজি বাড়ির মুসলমান দিলের কানটা লাগে ঘটনাটা শুনো ঘরের ভিতরে খাবার নাই এবার চত্বর বছরের বৃদ্ধ মানুষটা দুর্বল হায়া রাতের আধারে জান্নাতুল বাকির দিকে রওনা হয়েছে সত্তর বছর পর্যন্ত গান গাওয়ার অপরাধ তার আমল নামার মধ্যে লেখা আল্লাহর বান্দা জান্নাতুল বাকির মধ্যে গিয়া বাচ্চাদের মতন হাউমাউ করে কান্না করে পড়ে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি আমার দুর্বলতা চলে আসছে আমার বার্ধক্যতার কারণে এখন আর আমার কণ্ঠের ভিতরে সুর নাই আল্লাহ এই আরবের মানুষকে যদি গান শোনাইতে চাই কণ্ঠের বড় প্রয়োজন কিন্তু মালি তোমার ডাকলে তো কণ্ঠের প্রয়োজন হয় না আমার আল্লাহরে ডাক দিলে কি কণ্ঠের প্রয়োজন আছে নাকি না এই ভিতরে বুবা আম্মা বলতে পারে না আব্বা বলতে পারে না ভালো মন্দ বলতে পারে না তাদেরকে খাওয়াই কে জোরে বলেন না তাদেরকে সুস্থ রাখেন কে আল্লাহ আল্লাহর বান্দা যখন নানা বিনে কান্না করে আল্লাহ তালা তার কান্নায় বড় মায়া লেগে গেল আল্লাহ তালা মসজিদে নববীর মধ্যে অমর শুয়ে আছে আল্লাহ তালা বলেন অমর আমার বান্দার খাবারের প্রয়োজন তুমি যাও আমার বান্দার জরুরত পুরা করে দাও এর নবীর উম্মতের দল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দৌড়ে চলে গেল আল্লাহর বান্দা সত্তর বছরের বৃদ্ধ মানুষটা যখন অমর কে দেখলো কান্না কাটে বন্ধ করিয়া দোয়া বন্ধ করিয়া জান বাঁচাইবার জন্য দৌড়া আল্লাহর বান্দা অমর ডাক দে বলে বৃদ্ধ দাঁড়াও কোথায় যাও বলে এত রাত্রে আমি কান্না করতে জান্নাতুল বাকির ভিতর আসলাম এর অমর আগে বলো তোমাকে এখানে আমি যে আছি কথাটা কে বলছে আল্লাহর বান্দা অমর ডাক্তা বলে এর তুমি যাকে ডাকতেছ তোমার মালিক আমাকে পাঠাইছে তোমার জরুরত পোড়া করে দেওয়ার জন্য আল্লাহ আকবার জোরে বলেন ওই আল্লাহ এখন আছে না নাই জোরে বলেন না ওই আল্লাহ এখন আছে না নাই সত্তর বছর পাপ করে লাগাতার গানের গুনাতের মাথার মধ্যে নিয়ে আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর কাছে কান্না করার কারণে আল্লাহর মায়া লেগে গেছে এরে সুটোরিয়ান মুসলমান এখন যদি তোমরা কান্না করো আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মুহূর্তের ভিতরে তোমাদের গুনাহ ও মাফ করে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা যখন কান্না করে বলে মালিক সত্তর বছর পর্যন্ত তোমারা চিনলাম না তোমারা ডাকলাম না সত্তর বছরের গুণা নিয়ে তোমার ডাক দিলাম ওগো আল্লাহ তুমি আমার ডাকটা শুনেছো এবার তোমার কাছে একটা আখিরে ডাক একটা শেষ দোয়া হলো আল্লাহ তুমি আমার শেষ দোয়াটা কবুল করে নাও মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর বান্দা সত্তর বছরের বৃদ্ধ মানুষটা কান্না করিয়া বলে আল্লাহ আমার দোয়া তুমি কবুল করিয়া না আল্লাহর বান্দা বলে আল্লাহ তুমি আমার যেহেতু খাবারের প্রয়োজন খাবার খাওয়ানোর জন্য তোমার খলিফা তোমার বান্দা অমর কে পাঠাই সরি আল্লাহ আমি দুনিয়ার খাবার খাইতে চাই না আল্লাহ তুমি আমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করিয়া দাও কথাটা বলতে দেরি হয় আল্লাহর বান্দার মৃত্যুর ফয়সালা হইতে দেরি হয় না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সত্তর বছর বৃদ্ধ মানুষটা কবর এলাকার মুসলমান তোমরা বলো তোমাদের আমল নামার মধ্যে কি পরিমান গুণা আছে দুনিয়ার কেউ জানে না ইমাম জানে না মুসল্লির আমল নামার মধ্যে কি গুণা আছে মেম্বার চেয়ারম্যান জানে না জনগণ বোনের আমল নামায় কি পরিমাণ গুণা আছে স্বামী জানে না স্ত্রীর আমল নামার মধ্যে কি পরিমাণ গুণা আছে স্ত্রী জানে স্বামীর আমল নামার মধ্যে কি পরিমাণ গুণা আছে আপনারা সবাই বলেন দুনিয়ার কেউ না জানলো একজন জানেন তিনি কি আর যারা বলেন না তিনি কে আমার আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেন আত্তা ইবু মিনাল জামবি কামাল্লা জামবালা আল্লাহর নবী বলেন তওবা এমন একটা মেডিসিন তওবা এমন একটা মেডিসিন যে এই তওবা যদি কে তাওবাতুন নাসুহা করে বান্দার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না জবান খুলে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের জীবনে তো আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই আমাদের আমল নামার মধ্যে গুনাহ নাই এই জন্য আমাদের জীবনে তওবা নাই কথা বলেন ঠিক ঠিক কিনা গুনা আছে না নাই আর জোরে বলেন না গুনা আছে না নাই তো তওবা করবেন কার কাছে জোরে বলেন না ক্ষমা চাইবেন কার কাছে শিক্ষক যখন ব্ল্যাক বোর্ডের মধ্যে ভিতরে চক দিয়া লেখে লিখতে লিখতে পুরো ব্ল্যাক বোর্ড লেখা আর জায়গা নাই একটা ডাস্টার আছে আছে না নাই ডাস্টার আছে না নাই এই ডাস্টার যখন মোসা দেয় আর কোন লেখা থাকে নি ব্ল্যাক বোর্ডে আর থাকে না তুমি ৩০ বছর চল্লিশ বছর গোনা করছো তুমি আল্লাহকে যদি আল্লাহর উপর ভরসা করে যদি ডাক দাও আল্লাহ মুহূর্তের ভিতরে তোমাকে ক্ষমা করে দিবে কোন সুবহান এখন এক শ্রেণীর দুষ্ট প্রকৃতির মানুষ আছে এরা বলবে কইরা লই যাক করনে মরনের আগে একবার তওবা করো এমন শয়তান মার্কা মুসল্লি আছে নি এমন মুসলমান আছে নি এ গ্রামের শ্বাস ভিতরে ডান হাতে গিরি বাম হাতে শ্বাস ব্যাটারিডে বাইকারে ডিপ জুলুর ছবি দে ম কতোক্ষণ আসেনি আজ রাইলাইছে ফিটাটা লই বই আর বাড়ে বা ফিড টা কারে ক ক ওরে বাহ আইক্কা ফালাবার সুযোগ নেই বুঝবেন এই ঠ্যাং দুইটা হাত দিলে যাবে দুইটা জিব্বাডা আর দাঁত এমন খিলি মারবো ডাক্তার ইনডিশন না সেলেন মারলো এই রোগ আর সুযোগ হইত কথা কোন ঠিক কি না এমন মৃত্যু কত আমরা চোখে দেখছি মাগার নিজের জন্য একবার চিন্তা করি না কথা বলেন ঠিক কি না মরণটা যদি শাস্ত্রলা হয় আর তো যদি আকেশ বিড়িটা থাকে হ্যাঁ

এক বিড় আশেক দ্বারা কোনো জাহান নাম বিড়ির পিছনে দৌড়াও এই বিড়ি তোমার জান্নাত এটা জাহান্নামের নামের দিকে তোমার দৌড়াইতেছে কথা কোন ঠিক কিনা আব্বা জানরা এই বয়সে বিড়ি না টাইম যদি আপনি হাতে একটা তসবিনিয়া সুবহান আল্লাহ সুবহান আল্লাহ টানতেন যদি জিকির করতেন আপনারে কর না আপনারা তো আমাদের বাবার বয়সী দাদার বয়সী এই যে দাড়িটি ফাকছে বিড়ি খায়া থুতার নিচে দাড়িটি লাল করে আসছে আসে কুয়াশার কারণে আগা গোড়া দেয় না উল্টা আগুন লাগে এটা না শুরু করে কি বিড়ি টানবেন না তসবি টানবেন যেরবালেন নবি রিটানবেন মানুষের জান যখন কবজ করে মানুষের মৃত্যু যখন হয় ফেরেশতা এসা দেখে তার আলামতগুলো যেরকম ভাবে নদীর পারে মানুষ নৌকা ডুবে মারা গেলে প্রশাসন লোকেরা যায় গিয়া দেখে তার পকেটে আইডিক কার্ড অথবা কোন জন্ম নিবন্ধন বা তার কোন পত্র আছে কিনা তালাশ করে কি করে না ফেরস্তায় সাথে দেখবে যে তার দাড়ি আছে তার পাঞ্জাবি আছে না তার পকেটে বিড়ি আছে না গাঞ্জা আছে না মদের বোতল আছে এর পকেটে যে টাকা দিয়ে আছে এটা হালালের না হারামের এইগুলো ফেরস্তা নোট করে কইরা আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আপনার বান্দা যখন মরছে তার মাথায় একটা টুপি পাইছি। আর চেহারার ভিতরে আপনার নবীর দাড়ি পাইছি পরনের ভিতরে পাঞ্জাবি পাইছি পকেটের মধ্যে একটা তসবি পাইছি একটা মাসওয়াক পাইছি কয়েকটা টিস্যু পেপার পাইছি আল্লাহ কইবো আমার নবীর আশেক যে আর প্রমাণ লাগবে না তারা জান্নাতে নিয়ে যাও। আর একটা আস্থা কর না সুবহানাল্লাহ

যারা বীরের অভ্যাস আছে একটা বান্ধা হাত তোলেন আমি আপনার জন্য মন ভরে দোয়া করব আলহামদুলিল্লাহ যারা খাওয়ার অভ্যাস আছে আল্লাহর মহাব্বতে হাসা নাই লজ্জা নাই এই এখানে হাত তুললে দেখবেন কে জোরে বলেন না দেখবেন কে আরে দুনিয়ার মাত্র একশো মানুষের লজ্জা বা কাল হাসরের ময়দানে আল্লাহ কোটি কোটি মানুষের সামনে তোমার মুখোশ উন্মোচন করে দিবে কথা বলেন ঠিক কিনা আববাজান হাত তুলেন নাম কি আপনার আপনার খাবার অভ্যাস আছে আলহামদুলিল্লাহ এখন ছাইরা দেব নিয়ত করছি আপনার সময় দোয়া করবেন না তার জন্য নার তাকবীর কি নাম আবু বকর আল্লাহ কি সুন্দর একটা নাম রাখছে আল্লাহু আকবার জোরে বলেন আবু বকর নবীর হিজরতের সাথী ইসলামের পুরুষের প্রথম সাহাবী জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ তুমি আবু বকরের মতন সম্মানি ইজ্জতলা বানায় তো সকলে বলে আমিন আমার ভাই আল্লাহ ছোট একটা গুনার কাজ ছেড়ে দিবে নিয়ত করছে আল্লাহ তুমি তার এই ধৈর্যর বিনিময় এই সুমনের বিনিময় এই আল্লাহ এই ত্যাগের বিনিময় তাকে ইমান দিয়া জান্নাতি বলে ডাক দিয়া সকলে বলে আমিন তো বীর টান না টাই না কি টানবো তসবি কি টানবো জোরে বলেন না কি টানবো তসবি টানবো হাতে বীর রাখতে লজ্জা লাগে না তসবি রাখতে লজ্জা লাগে না তসবি রাখতে লজ্জা লাগে না অনেকের হাতে লজ্জা লাগে তসবি রাখতে লাশ শরমের মাথা খায়া ফেলছে আজকে সন্তান আব্বার আগুন হাওলা দিয়ে বীর ধরানোর লাগে এই কথা কোন ঠিক কিনা নিজের বউ স্বামীরে আগুন আর বিড়ি ধরায় অর্ধেকটা খায়াও আসেনি মোহলায় এই আহা গুনার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করে। আপনার তো উচিত ছিল আম্মা এই স্বামী দাঁড়ে নামাজের মুসল্লাটা বিছায়া জগটা দিয়া গরম পানি কইরা ডাকটা দিয়ে ওডো ওজুটা কইরা নামাজের মুসল্লা দাঁড়াও আম্মা স্বামী দাঁড়ে খেদমত কইরা যদি জান্নাত বানাইতে পারেন আপনি তো বিনা হিসাবে জানেন সুবহানাল্লাহ এবিডে উক্কা উক্কা খা ধরায়া জুতুইলাতে জামাইটা আছে নি এমন সাসি আজকে থেকে চাষিরা নিয়ত করেন এই বাজে অব্যাস যাদের আছে সাইরা দিবেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে আমি মহাব্বতের সাথে জোরে বলে না আমি কষ্ট পাইতেছেন না মনে হয় লজ্জা লাগতেছে কাল হাসরের ময়দানে লজ্জা হলো বড় লজ্জা একজন চেয়ারম্যানের সামনে এলাকার মহল্লার সামনে যদি একটা সুর দাঁড়ায়া চেয়ারম্যান সাহেব যদি তুমি চুরি করলা কেন এই চুরে মনে মনে তো হাই জীবনে কত চুরি করলাম আজকে আমার মহল্লা সবার সামনে আমি যে চুরি করছি লজ্জা আহা মাথাটা নিচুর দিক দিয়ে রাখে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ সিংহাসনে বসবেন নবীরা কাতারে কাতারে বসে থাকবেন সাহাবে কারামরা বসে থাকবেন আউলিয়া গাউস কুতু পীর মাসে ইমাম মুয়াজ্জিন আলেম মুফতিরা বসে থাকবে সম্মানিত ব্যক্তিদের সামনে আল্লাহ যখন ডাকটা দিবে তুমি দাঁড়াও ধরা পড়লে বুঝবে যে লজ্জা কারণ আল্লাহ আমাদের গোপনের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমার গুণাগুলি মাফ করে দেন বলে আমি